দর্শক আসসালামু আলাইকুম, আমি শায়লা শারমিন। স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আমার বিজনেসের আরেকটা ছোট্ট ভিডিও দেখার জন্য। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি, আমার দেখানো কোনো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয় বা কিনতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানেও আপনারা আমাকে নক দিতে পারেন। আর এই হ্যান্ড ওয়াশ পটগুলো হচ্ছে পার পিস 250 টাকা করে, আর এগুলো হচ্ছে কাচের, আর চারটা চার কালারের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ। আর এই যে স্পুন রাখার র্যাকগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে হচ্ছে দুইটা কালার আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্লু কালার। আর এগুলোর মধ্যে হচ্ছে ঢাকনা থাকবে, যাতে করে হচ্ছে আপনার ধোয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিতে পারবেন, ধুলো ময়লাও পড়বে না বা তেলাপোকাও ঢুকবে না। এটা খুবই খুবই সহজ হয় পরবর্তীতে ইউজের জন্য, কারণ যদি আপনারা ধুয়ে রাখেন পরে কিন্তু দেখা যায় ধুলো ময়লা পড়ে বা তেলাপোকা ঢুকে যায়, বা তেলাপোকা না ঢুকলেও ধুলো তো পড়েই, তাই না? তো এই যে এই জিনিসটার মধ্যে আপনার সুন্দর করে এই যে ভাগ ভাগ করা জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা রেখে ক্যাটাগরি ওয়াইজ আপনারা চামচগুলো সাজিয়ে রাখতে পারবেন, আর হচ্ছে রেখে আপনারা ওয়ালে অ্যাটাচ করতে পারবেন। আর এটা হচ্ছে পার পিস 380 টাকা করে। এই যে হচ্ছে ঢাকনাটা, এই যে ঢাকনাটা এভাবে করে অ্যাটাচ করবেন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে কয়েকটা চামচ রেখে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও ডিটেলসে বুঝতে পারবেন যে কীভাবে রাখতে পারবেন। এই যে আমি কয়েকটা টেবিল চামচ রাখলাম, কিন্তু আপনারা চাইলে কিন্তু বড় চামচও রাখতে পারেন। দেখেন উপরে কিন্তু অনেকটা স্পেস ফাঁকা আছে, যেহেতু একই জিনিস আমি আর দুটো খুলে আপনাদেরকে দেখালাম না। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ডাস্টবিন। এটা বেশ ছোট সাইজের, টেবিলের মধ্যে রাখার জন্য। দেখা যায় একটু ময়লা টিস্যু বা বাচ্চাদের টেবিলে দিলে ওরা একটু কাগজ ছিঁড়লো অথবা বা পেন্সিল শার্প করে ফেললো, যাতে ঘরটা ক্লিন থাকে। এটার দাম হচ্ছে 250 টাকা। আর দেখেন এই যে ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর, আর ঢাকনার মধ্যে হচ্ছে এরকম প্রিন্ট করে দেয়া আছে, আবার চাইলে খুলে আপনারা ওয়াশ করতে পারবেন। এরপর হচ্ছে আমি আপনাদেরকে দুটো ফাইবারের হ্যান্ড ওয়াশ পট দেখিয়ে দিচ্ছি, এটা কিভাবে কি খুলবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এটার পার পিস হচ্ছে 220 টাকা। আর এটা দুইটা কালার, একটা হচ্ছে অলিভ কালার, একটা অফ হোয়াইট কালার অথবা বিস্কিট কালার। তো কালারটা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই পাবেন ইনশাআল্লাহ, কারণ হচ্ছে কোনো ধরনের কালারের এডিট করা হয়নি। এই যে ভিতরটা এরকম হবে, এখান থেকে খুলে আপনারা ওয়াশ করতে পারবেন, আবার হচ্ছে রিফিল করতে পারবেন হ্যান্ড ওয়াশটা। তো এটা যারা কাচেরটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা, পার পিস হচ্ছে 220 টাকা, এটাও হচ্ছে মেড ইন চায়না। এরপর আমি আপনাদেরকে হচ্ছে মশলাটিরে দেখিয়ে দিচ্ছি, এটা চার পিসের একটা সেট থাকবে। আর এই যে চারটা কৌটো, কৌটোগুলো হচ্ছে একটা ট্রের মতো থাকবে, আর গোল গোল শেপের থাকবে। সেই গোল গোল শেপের মধ্যে হচ্ছে জারগুলো বসানো থাকবে। এটার এই চার পিসের সেট মশলাদানিটার দাম হচ্ছে 880 টাকা। আর এখানে দুইটা কালার আছে, আমি কালার দুটো দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটার ভিতরে কিন্তু একটা একটা করে চামচ আছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন চামচগুলো। আর এই যে একটা ফ্লাস্ক দেখিয়ে দিচ্ছি, এটা 750 এমএলের একটা ফ্লাস্ক ওশানের। আমি একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন। আগে হচ্ছে উপরের পার্টটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম কি একটা ফিতা থাকবে। আর এই যে ঢাকনাটার মধ্যে হচ্ছে আপনারা চা বা কফি খেতে পারবেন, আর এটার মধ্যে হচ্ছে গরম পানি, 24 ঘন্টা হচ্ছে ঠান্ডা গরম থাকবে, আর মানে গরমটা গরম থাকবে ঠান্ডাটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, যেটা যেভাবে রাখেন সেভাবেই থাকবে। আর ওপেন ক্লোজটা আমি দেখিয়ে দিলাম, এখানে হচ্ছে ওপেন করে আপনারা ঢালতে পারবেন। যেহেতু সামনে শীত আসতেছে, যাদের বাসা ছোটো বাচ্চা আছে এই টাইপের জিনিসগুলো কিন্তু খুবই দরকারি। এই যে ভিতরটা হচ্ছে পুরোপুরি স্টিলের, আর আমি তো বলেই দিলাম ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে আর গরম রাখলে হচ্ছে গরম থাকবে। এরপর আমি আপনাদেরকে হচ্ছে এরকম একটা ব্রাশ স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি। এটা বেশ চিকন হওয়ায় আপনার বেসিনের সামনে যে সিঙ্কের যে জায়গাটুকু থাকে না গ্লাসের মতো, সেখানেও কিন্তু খুব সুন্দর করে বসে যাবে। এটার দাম হচ্ছে 280 টাকা, আর কালার হচ্ছে একটাই। আশা করি আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন, এটা একদম সাদা না, একটুখানি অফ হোয়াইট কালারটা হবে। দর্শক, এখন যে ফ্লাস্কটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 500 এমএলের, এরকম হ্যান্ডেল মতো থাকবে। আর হচ্ছে এটার উপরের যে জায়গাটুকু, এটা হচ্ছে মোটা ফাইবারের, কালার হচ্ছে তিনটা। এটা কালো কালার, তারপর এটা হচ্ছে ডিপ গ্রিন কালার, তারপর হচ্ছে ডিপ ব্লু কালার, তিনটা কালার। তো এটা আপনারা ফ্লাক্স হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার ওয়াটার পট হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটা ফুডগ্রেড স্টেনলেস স্টিলের তৈরি, 304 যে ফুডগ্রেড স্টেনলেস স্টিল থাকে সেটা দিয়ে তৈরি। আর এখানে রাবার দেওয়া আছে, যাতে করে হচ্ছে ব্যাগে নিলে পানিটা লিক না করে। যারা জিমে যান তারাও রাখতে পারেন, বা স্কুলে বাচ্চাদেরকেও দিতে পারেন, যেহেতু বেশ ছোটো সাইজ, আবার ফ্লাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। তো কেমন লাগলো এই বোতলগুলো আপনাদের, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন,
আর আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।